মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মোহাম্মদ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত 17 অক্টোবর এ মামলায় উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। গত বছরের 27 মার্চ এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের 8 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।